আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই ইম্পর্টেন্ট একটি জুজি বারটেক মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো আমার এই মেশিনের মডেল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই জুজি বারটেক মেশিনে যদি ইউরোপ 50 চলে আসে কীভাবে আপনারা সমাধান করবেন। যখন আমরা প্যাডেল চাপ দিই, প্যাডেল চাপ দেওয়ার সাথে সাথে আমাদের মনিটরে ইউরোপ 50 চলে আসে। তো আপনারা এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো আমার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করা আছে, 913 যদি মারে কীভাবে আপনারা সমাধান করবেন, তো এই ভিডিওটা দেখে নেবেন। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা সমাধান না করতে পারেন তারা সেই ভিডিওটা দেখে শিখে নেবেন। তো এখন আমি মেশিনের পাওয়ারটা অফ করে আবার অন করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি আবার প্যাডেলটা চাপ দেব। প্যাডেল চাপ দেওয়ার সাথে সাথে আমাদের মনিটরে ইউরোপ 50 চলে আসে। এখন আমি যতবারে পাওয়ার অফ করি অন করি আমাদের মেশিনে ইউরোপ 50 চলে আসবে। তো এটা প্রোগ্রাম থেকে সমাধান করতে হবে। তো এখন আমি সমাধান করতে হলে আমাদের পাওয়ারটা প্রথম অফ করে নিতে হবে। অফ করে নেওয়ার পরে আমরা আবার অন করে নিব। তারপর আমরা রেডি বাটনে চাপ না দিয়ে এম বাটনে চাপ দেব। দেওয়ার পরে এখানে প্লাস মাইনাস বাটন চেপে এখন আমি সরাসরি 31 চলে যাব। তো এখন 31 চলে আসলাম। 31 আসার পরে আমরা এখন রেডি বাটনের লাইটটা অন করে দিব। করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 31 2 দেখা যায়। 2 জায়গাতে আমরা এখন শূন্য করে দিব, অর্থাৎ এখানে 0 করে দিব। যদি 2 থাকে আমরা এখানে 0 করে দিব। 0 করে আমরা যদি এভাবে সেভ করে দেই তাহলে আমাদের ইউরোপ 50 আর আসবে না। যতবারই এখন মেশিনের পাওয়ার অফ করি অন করি আমাদের ইউরোপ 50 আর আসবে না। তো যদি এরকম সমস্যা হয় এভাবে আপনারা প্রোগ্রাম থেকে সমাধান করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন সমাধান হয়ে গেছে, এইভাবে আপনারা সমাধান করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।